ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে সুচার লাইন অভিসারী পাঁচ সীমানা অঞ্চলে দেখা যায়। 2, প্রদত্ত কোন পর্বতটি অপরগুলি থেকে পৃথক হিমালয়, এগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, এটা নবীন। 3 দিয়েছে 1 ঘন্টা পৃথিবী তার পরিধির 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে। 4, ক্রোনোমিটারে যখন দুপুর 12টা ভারতে প্রমাণ সময় বিকেল 5টা 30 মিনিট। 5 আছে অগ্নিভবন কোন কোন প্রক্রিয়ার সম্মিলিত রূপ, আবডি হবে আবহবিকার, পঞ্চিত ক্ষয় আর ক্ষয়ীভবন। 6 দিয়েছে ফালুট এবং সবরগ্রাম শৃঙ্গ দুটি অবস্থিত যে শৈলশিলায় তা হচ্ছে শৃঙ্গলীলা। 7, পলাশ শিমুল প্রভৃতি গাছ মূলত জন্মায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে। বিভাগ খতে আসি, বিভাগ ক্ষয়ে 2-এর এতে আছে সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল। আয়তে বলেছে বীরভূমের মামা ভাগ্নে পাহাড় একটি মোনাডনক ঠিক। 2-এ দিয়েছে একটি দ্রাঘিমা রেখার উপর একই দিনে সর্বত্র সমান সূর্যকিরণ পড়বে, ভুল। বিতে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, আয় নিরক্ষ রেখা থেকে কলকাতার কৌণিক দূরত্ব 22 ডিগ্রি 34 মিনিট। 2-এ দিয়েছে ক্যালসিয়াম কার্বনেট আর এটা আবহবিকা চ্যাপ্টারে আছে অঙ্গার যোজনে। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথরের সাথে কার্বনিক অ্যাসিড, H2CO3 হচ্ছে কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত, এটা ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে। সিতে আছে স্তম্ভ মেলানো, ক স্তম্ভে আয়তে আছে টর হলো আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণের ভূ আস্তরণ আর 2-এ আছে পেরিমেন সমভূমি হচ্ছে ক্ষয়কার্য। ডি আছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। আয়তে আছে কেলেঘাই আর কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী আর 2-এ পাতগুলি সচল আছে যে পরিচলন স্রোতের কারণে, সেই পরিচলন স্রোতের ব্যাখ্যা প্রথম দেন আর্থার হোমস। বিভাগ গতে আসি, 3-এর আয়তে আছে ভৌগোলিক জালক কাকে বলে অথবা অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য লেখো। ভৌগোলিক জালক যা ভূজালক তাই গ্লোবের ওপর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে যে জালক সৃষ্টি করা হয় তাকেই ভৌগোলিক জালক বলে। ভৌগোলিক জালকের মাধ্যমে অবস্থান নির্ণয়ের ধারণা খ্রিস্টজন্মে 250 বছর আগেই করে গিয়েছিলেন গ্রিক মহাকাশ ও ভূগোলবিদ এরাটোস্থেনিস এবং হিপার্কাস। অক্ষাংশ এবং অক্ষরেখার মূল পার্থক্য পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে উত্তরে বা দক্ষিণে কোনো স্থান যে কোণ উৎপন্ন করে তা হচ্ছে অক্ষাংশ, অতএব অক্ষাংশ হচ্ছে একটি বিন্দু। অপরদিকে পৃথিবীর সম অক্ষাংশ স্থানগুলিকে পৃথিবী পৃষ্ঠের ওপর পূর্ব পশ্চিমে যে কাল্পনিক পূর্ণবৃত্ত রেখা দ্বারা যোগ করা হয় তা হলো অক্ষরেখা, অতএব অক্ষরেখা হলো পূর্ণবৃত্ত রেখা। 3-এ 2 নম্বরে বলেছে প্লিউম বলতে কী বোঝো অথবা ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কী। ভূত্বকের যেখানে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা তাপপ্রবাহের মাত্রা বেশি সেটাকে বলে হটস্পট, আর এই হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলা হয় থাকে। প্লিউমের চাপে ভূত্বক ফেটে গিয়ে ম্যাগমা বেরিয়ে এসে আগ্নেয়গিরির উৎপত্তি ঘটায়। অথবাতে আছে ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ, ভূমধ্যসাগরে ইতালির লিপারি দ্বীপে স্ট্রমলি আগ্নেয়গিরি দিয়ে ঘন ঘন অগ্ন্যুৎপাত ঘটে এবং সেই আলো অনেক দূর থেকে দেখা যায়। এতে জাহাজের নাবিকদের অবস্থান নির্ণয়ের সুবিধা হতো বলে একে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ আখ্যা দেওয়া হয়। তিনে আছে রেগোলিথকে মাটি বলা হয় না কেন অথবা স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট কি। আচ্ছা, রেগোলিথকে মৃত্তিকা কেন বলা হয় না, রেগোলিথ এবং মৃত্তিকা কিন্তু এক নয়। আবহবিকারের প্রভাবে সৃষ্ট স্তর হচ্ছে রেগোলিথ, আর যুগ যুগ ধরে এই রেগোলিথের ওপর বিভিন্ন প্রক্রিয়া কাজ করলে তবে মৃত্তিকার উৎপত্তি হয়। কার্স্ট অঞ্চলে অঙ্গার যোজনা দোবন প্রক্রিয়াতে গুহা স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট সিঙ্কহোল কার্স্ট টাওয়ার ইত্যাদির সৃষ্টি হয়। তো স্ট্যালাকটাইট হচ্ছে লিখবে চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা কঠিন ক্যালসাইট হচ্ছে স্ট্যালাকটাইট বলে, আর স্ট্যালাকমাইট হচ্ছে চুনাপাথর গুহার মেঝেতে ক্যালসাইট দ্বারা সৃষ্ট প্রায় গোলাকার স্তম্ভগুলোকে স্ট্যালাকমাইট বলা হয়ে থাকে। এটা আমাদের ক্লাস 8-এর ভূগোলের শিলা চ্যাপ্টারে ছিল, এই যে গুহার মধ্যে থাকা ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাকটাইট বলা হয়ে থাকে, আর মেঝের ওপর জমে থাকা চুনাপাথরের স্তম্ভকে স্ট্যালাকমাইট বলে, আর চুনাপাথরের গঠিত ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলা হয়ে থাকে। তাহলে কাস্ট ভূমিরূপ অঞ্চলে গুহার মধ্যে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাকটাইট আর মেঝের ওপর জমে থাকা চুনাপাথরের স্তম্ভকে বলে স্ট্যালাকমাইট। 4-এ আছে, 3-এর 4-এ আছে টিকা লেখো লু অথবা গোর্খা ল্যান্ড। লু হচ্ছে এক ধরনের গরম প্রবল বাতাস, তবে ঝড় নয়।
লু দিনের বেলা মানে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বয়। লু প্রবাহকালে বাইরে বেরোতে গেলে চোখ মুখ ঢেকে রাখতে হয়। ভারতের রাজস্থান, দিল্লি, গুজরাট অঞ্চলে গ্রীষ্মকালে প্রতিদিন লু বয়। আমাদের রাজ্যের মালভূমিতে মাঝে মাঝে লু বয়ে যায়। দার্জিলিং জেলার পার্বত্য অংশ 3টি মহকুমা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়ির কিছুটা অংশ নিয়ে গঠিত হয় দার্জিলিং পার্বত্য পরিষদ। এটি একটি প্রশাসনিক পর্ষদ যা কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের ত্রিপাক্ষিক চুক্তিতে 1988 সালে স্থাপিত হয়। ২০১১ সালের 18ই জুলাই গোর্খা জনমুক্তি মোর্চা, পশ্চিমবঙ্গ সরকার আর কেন্দ্রীয় সরকারের ত্রিপাক্ষিক চুক্তিতে পরিষদ পরিবর্তিত হয়ে স্থাপিত হয় গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ। জিটিএর প্রশাসনিক অংশে থাকে ওখানকার 3 জন বিধায়ক, দার্জিলিং জেলা সমাহর্তা এবং ডিজিএইচসি এর আঞ্চলিক ব্যক্তিগণ। ডিজিএইচসি হচ্ছে দার্জিলিং পার্বত্য পরিষদের আঞ্চলিক ব্যক্তিগণ। 2012 সালে ডিজিএইচসি এর নাম পরিবর্তন হয়ে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন রাখা হয়। এবার আসি বিভাগ ঘয়েতে আসি। 4-এর আয়তে আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখ, অথবাতে দিয়েছে খাদার এবং ভাঙরের পার্থক্য লেখ। সুন্দরবন অঞ্চলে নদীর বৈশিষ্ট্য হচ্ছে নদীগুলি উচ্চ অংশে মজে যাওয়ার কারণে অস্তিত্ব নেই। 2 হচ্ছে নদীগুলিতে জোয়ার ভাটা খেলে এবং জোয়ারের জলে পুষ্ট বলে চিরপ্রবাহী। 3 হচ্ছে জোয়ারের কারণে জল লবণাক্ত আর উজান স্রোত দেখা যায়। 4 হচ্ছে চওড়া খাড়ি সৃষ্টি হয়েছে। আর ভাঙর আর খাদারের পার্থক্য হচ্ছে ভাঙরকে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়, নবীন পলিমাটিকে খাদার বলে। প্রকৃতি হচ্ছে মোটা দানাযুক্ত পলি দ্বারা গঠিত এঁটেল প্রকৃতির, আর খাদার হচ্ছে সূক্ষ্ম দানাযুক্ত পলি দ্বারা গঠিত এঁটেল, দোআঁশ ও বেলে প্রকৃতি। ভাঙর নতুন করে পলি সঞ্চয় ঘটে না, আর খাদার এই মাটির ওপর প্রতি বছর নতুন করে পলি সঞ্চয় ঘটে। ভাঙরে মৃত্তিকা অঞ্চল অপেক্ষাকৃত উঁচু, আর খাদারে মৃত্তিকা অঞ্চল অপেক্ষাকৃত নিচু। ভাঙরের মাটির উর্বরতা কম, খাদার অত্যন্ত উর্বর মাটি। আর অবস্থান হচ্ছে নদী থেকে দূরবর্তী অঞ্চলে ভাঙর দেখা যায়, নদী তীরবর্তী অঞ্চলে খাদার দেখা যায়। 2 নম্বর বলেছে জৈব আবহ বিকারে প্রাণীদের ভূমিকা ব্যাখ্যা করো অথবা মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি। প্রাণীর মাধ্যমে জৈব আবহ বিকার 2 ভাবে হয়, একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে আর একটা রাসায়নিক পদ্ধতিতে। যান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে ইঁদুর, খরগোশ, খ্যাকশিয়াল, প্রেইরি কুকুর, পেঁচা প্রভৃতি শিলার মধ্যে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে, শামুক চুনাপাথরের মধ্যে গর্ত তৈরি করতে পারে। আর 2 হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে পশু পাখির বর্জ্য পদার্থ মানে মলমূত্র প্রভৃতি শিলার রাসায়নিক আবহ বিকার ঘটায়। প্রাণী মারা যাবার পর প্রাণীদেহ নিঃসৃত অ্যাসিডের মাধ্যমে শিলার রাসায়নিক আবহ বিকার ঘটে। জীবাণু, কীট এবং ব্যাকটেরিয়া শিলার মধ্যে বাস করে শিলার রাসায়নিক আবহ বিকার ঘটায়। মাটি ক্ষয়ের কারণ, 1 হচ্ছে বনভূমি ধ্বংস। মাটি ক্ষয়ের মূল কারণ এটি, গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, তাই গাছ কেটে ফেললে মাটি ধুয়ে বেরিয়ে যাবে। উত্তর পূর্ব ভারতে ঝুম চাষের কারণে মাটি ক্ষয় খুব বেশি হয়। 2 হচ্ছে অধিক পশুচারণ, পাহাড়ের ঢালে ক্রমাগত পশুচারণে ঘাস কমে যায়, ফলে বৃষ্টির ফোঁটা সরাসরি মাটিতে পড়ে এবং জলের প্রবাহে মাটি ধুয়ে যায়। 3 হচ্ছে অবৈজ্ঞানিক প্রথায় চাষ, প্রাচীন পদ্ধতিতে চাষের কারণে মাটির ক্ষয় হয়, ঝুম চাষ খুবই ক্ষতিকারক। 4 হচ্ছে বন্যা এবং প্রবল বৃষ্টি, বড় বড় বৃষ্টির ফোঁটা প্রবলভাবে পড়লে মাটি আলগা হয় এবং জলের সাহায্যে ধুয়ে যায়, বন্যার জল মাটির অপসারণ ঘটায়। তিনের বলেছে পেডিপ্লেন আর পেনিপ্লেনের মধ্যে পার্থক্য লেখো। 4-এ তিনের দাগে প্রথম প্রশ্ন দিয়েছে অথবা বলেছে যে উপকূলীয় সমভূমি আর বদ্বীপ সমভূমি পার্থক্য লেখো। পেনিপ্লেন আর পেডিপ্লেনের পার্থক্য, 1 হচ্ছে বিষয় হলো পেনিপ্লেন হচ্ছে নদী বা জলধারার মিলিত কার্যে উচ্চভূমি ক্ষয় হয়ে প্রায় সমতলে পরিণত হলে তা পেনিপ্লেন, আর মরুভূমি অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যে গঠিত মৃদু ঢাল ভূমি হলো পেডিমেন্ট, আর অনেকগুলি পেডিমেন্ট মিলিত হয়ে গঠিত ভূমি হচ্ছে পেডিপ্লেন। পেনিপ্লেন হচ্ছে আর্দ্র অঞ্চলে গঠিত হয়, আর পেডিপ্লেন শুষ্ক মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে গঠিত হয়। বৈশিষ্ট্য হচ্ছে কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা বা পাহাড়গুলি হলো মোনাডনক, আর কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা বা পাহাড়গুলি হচ্ছে ইনসেলবার্জ।
উপকূলীয় সমভূমি আর বদ্বীপ সমভূমির পার্থক্য, একটা হচ্ছে উৎপত্তি মোহনার নিকট সমুদ্রগর্ভ ভরাট হয়ে সমভূমির উৎপত্তি হয়েছে, আর উপকূলীয় সমভূমি হচ্ছে উপকূল অংশে সুগভীর সমুদ্র ভরাট হয়ে এই সমভূমি গঠিত হয়েছে। গঠনকারী শক্তি নদীর ক্ষয়কার্যের মাধ্যমে এটি গঠিত হয়, আর সমতরঙ্গের ক্ষয় ও সঞ্চয় এবং নদীর সঞ্চয় দুই শক্তির মিলিত কার্যে এটি গঠিত। উপাদান হচ্ছে সূক্ষ্ম ক্লে এবং সিল্ট দ্বারা বদ্বীপ সমভূমি গঠিত, আর পলি বালি নুড়ি দ্বারা উপকূলীয় সমভূমি গঠিত। বদ্বীপ সমভূমিতে ভূমির ঢাল অত্যন্ত মৃদু হয়, আর উপকূলীয় সমভূমি ভূমির ঢাল বদ্বীপ সমভূমি অপেক্ষা বেশি হয়। অন্যান্য বৈশিষ্ট্য, বদ্বীপ সমভূমি জলাভূমি অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়, আর উপকূলীয় সমভূমিতে লেগুন বালিয়ারি দেখা যায়। চার নম্বর প্রশ্ন বলেছে, 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ আর 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বিশিষ্ট কোন স্থানের প্রতিপাদ্য স্থান কত হবে? তাহলে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ হবে 10 ডিগ্রি দক্ষিণ, আর 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হবে 180 থেকে 60 মাইনাস করবে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। অথবাতে দিয়েছে মূল মধ্যরেখার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। মূল মধ্যরেখা লিখবে, ভূগোলকের অন্তর্গত 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি মূল মধ্যরেখা নামে পরিচিত। এই রেখাটিকে লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। বৈশিষ্ট্য, মূল মধ্যরেখাটি উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত। 1, 2 হচ্ছে এই রেখাটি অর্ধবৃত্তাকার। 3, প্রতিটি অক্ষরেখাকে মূল মধ্যরেখা প্রায় লম্বভাবে ছেদ করেছে। আর গুরুত্ব হচ্ছে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে 1 নম্বর, আর 2 হচ্ছে মূল মধ্যরেখা স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়। এবার বিভাগ ভূমতে আসি। বিভাগ ভূমতে দিয়েছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। পশ্চিমবঙ্গের সকল জলবায়ুগত উপাদানগুলির ওপরই মৌসুমী বায়ু প্রভাব ফেলে। 1 হচ্ছে ঋতু পরিবর্তনের ওপর প্রভাব। মৌসুমী বায়ুর আগমন আর প্রত্যাগমনের ওপরেই এ রাজ্যে ঋতু পরিবর্তন ঘটে, এবং আগমন আর প্রত্যাগমনের ওপর ভিত্তি করে বছরটিকে 4টি প্রধান ঋতুতে গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীতে ভাগ করা হয়। 2 হচ্ছে বৃষ্টিপাতের ওপরে প্রভাব। পশ্চিমবঙ্গের মোট বৃষ্টির 90% ঘটে বর্ষাকালে মৌসুমি বায়ুর আগমনকালে। মৌসুমি বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলেই বৃষ্টিহীন। 3 হচ্ছে অনিশ্চিত অনিয়মিত অসম বৃষ্টি। মৌসুমি বায়ু খামখেয়ালি প্রকৃতির হওয়ার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনিশ্চিত আর অসম। কখনো প্রবল বর্ষণে বন্যা, আবার কোনো বছর কম বৃষ্টিতে খরার প্রাদুর্ভাব হয়। মৌসুমী বায়ু যেখানে যেমনভাবে বিচরণ করে সেখানে তেমন বৃষ্টি হয়, তাই হিমালয় অঞ্চলে বৃষ্টি যেখানে 300 থেকে 500 সেমি সেখানে পুরুলিয়াতে 100 থেকে 125 সেমি। 4 হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল। আগমনকালে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে বলে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির, আর শীতকালে প্রত্যাগমনকালে এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলেই শীতকাল শুষ্ক। 5 হচ্ছে বায়ুপ্রবাহ। মৌসুমী বায়ুর আগমনকালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায়, আর প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্রের দিকে বয়। 6 হচ্ছে উষ্ণতার প্রভাব। মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ ঢেকে যায়, মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলে উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম হয়। আবার প্রত্যাগমনকালে আকাশ কিছুটা মেঘমুক্ত হয় বলেই গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে। পাঁচে 2 নম্বর প্রশ্ন বলেছে, চিত্রসহ প্রধান 3 প্রকার মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এখানে 4 প্রকার মালভূমির আলোচনা করা আছে। তো প্রথম থেকে 3টে মালভূমি বলছি। 1 হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। এই মালভূমির নামের মধ্যেই অর্থ বলে দেওয়া আছে, অর্থাৎ যে মালভূমিগুলি পর্বত মানে নবীন ভঙ্গিল পর্বত দিয়ে ঘেরা তাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। এবার উৎপত্তি, গিরিজনী প্রক্রিয়ায় পাতগুলির চাপে মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উত্থান যখন ঘটেছিল তখনই পর্বতগুলির সাথে সাথে মহীখাতের মধ্যবর্তী অংশ ওপরে উঠে খুব উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয়। বিশেষত্ব বা বৈশিষ্ট্য, 1 হচ্ছে এই মালভূমিগুলো খুব উঁচু এবং চারিদিক নবীন ভঙ্গিল পর্বত দিয়ে ঘেরা। 2 ভূত্বকের দুর্বল স্থানে পাঁচ সীমানা অঞ্চলে মালভূমিগুলো তৈরি হয়েছে। 3 মালভূমিগুলোর বেশিরভাগ অংশ পাললিক শিলাস্তর দিয়ে গঠিত। উদাহরণ, চীনে হিমালয় আর কুয়েনলুন পর্বতের মাঝে তিব্বত মালভূমি, ভারতে উচ্চ হিমালয় কারাকোরামের মাঝে লাদাখ মালভূমি, মধ্য এশিয়ার পামির মালভূমি, উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের কলম্বিয়া মেক্সিকো মালভূমি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের ইকুয়েডর বলিভিয়া মালভূমি এই মালভূমির অন্তর্গত। এবার আসছে ব্যবচ্ছিন্ন মালভূমি। উৎপত্তি, কঠিন এবং নরম শিলা দিয়ে গঠিত প্রাচীন উঁচু। আচ্ছা, এর সাথে পর্বতবেষ্টিত মালভূমির এই ছবিটা অবশ্যই দেবে।
আচ্ছা, এবারে হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির এই চিত্রটা দেবে। আর উৎপত্তি হচ্ছে কঠিন ও নরম শিলা দিয়ে গঠিত উঁচু ভূমিভাগ বা মালভূমির ওপর দীর্ঘদিন ধরে নগরীভবন ক্রিয়ায় নরম শিলাস্তর অংশে দ্রুত ক্ষয়কাজ চলে, ফলে সেখানে নদী উপত্যকা গঠিত হয় এবং কঠিন শিলাস্তর অংশ তুলনামূলক কম ক্ষয় হয়ে মালভূমি রূপে অবস্থান করে। সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা এই মালভূমিগুলো বিচ্ছিন্ন বলে এগুলিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। এবার বৈশিষ্ট্য, এক হচ্ছে প্রাচীন ভূখণ্ড অঞ্চলে এই প্রকার মালভূমি দেখা যায়, দুই কঠিন শিলাস্তর দ্বারা গঠিত, তিন মালভূমিগুলি প্রায় সমান উচ্চতা বিশিষ্ট, আর চার নদী উপত্যকা দ্বারা এগুলো বিচ্ছিন্ন। উদাহরণ হচ্ছে দক্ষিণ ভারতের মালনাথ, মধ্য ভারতের বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি এই প্রকার মালভূমির উদাহরণ। স্কটল্যান্ডের ওয়েলস উচ্চভূমি, স্ক্যান্ডিনেভিয়ার ফিল্ড মালভূমি এই প্রকার মালভূমি। এরপরে আসছে লাভা মালভূমি। উৎপত্তি, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে ভূ অভ্যন্তরীণ ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এবং ক্রমশ ঠান্ডা ও কঠিন হয়ে জমাট বাঁধে। এইভাবে কয়েকবার লাভা উদ্গীরণ এবং তা জমাট বাঁধার কারণে সমগ্র অঞ্চলটি মালভূমিতে পরিণত হয়। এটি হচ্ছে লাভা মালভূমি বা আগ্নেয় মালভূমি বা সঞ্চয়জাত মালভূমি। এই ছবিটা দিচ্ছ লাভা মালভূমির, আর বৈশিষ্ট্য লিখবে যে এই মালভূমি বিস্তৃত ও আকৃতি চ্যাপ্টা, এখানকার পাহাড় ও পর্বতের মাথাগুলোও চ্যাপ্টা। দুই হচ্ছে অসম ক্ষয়কাজের কারণে সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়েছে। তিন, প্রধানত ব্যাসল্ট ও অ্যাম্ফিবোলাইট শিলা দ্বারা এই মালভূমি গঠিত। আর চার, মহাদেশের অভ্যন্তরে এই মালভূমিগুলি গড়ে উঠেছে। উদাহরণ হচ্ছে ভারতের ডেকান ট্রাপ, আফ্রিকার ইথিওপিয়া উচ্চভূমি, উত্তর আমেরিকার স্নেক ও কলম্বিয়া মালভূমি, পেরুর আল্টিপ্লানো, অস্ট্রেলিয়ার কিম্বার্লে, আয়ারল্যান্ডের অন্ট্রিম প্রভৃতি হল লাভা গঠিত মালভূমি। পাঁচে তিন নম্বরে একটা অঙ্ক দিয়েছে, বলেছে ওয়াশিংটনের ওয়াশিংটন 77 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা তার থেকে 31 ডিসেম্বর 1998 রাত 8:30 একটি টেলিগ্রাম এলাহাবাদ, এলাহাবাদের দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হয়। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখে আর কোন সময় টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছলো? তো এইভাবে প্রথমে একটু লিখে নেবে, ওয়াশিংটন হচ্ছে পশ্চিম দিকে আর তার পূর্ব দিকে এলাহাবাদ অবস্থিত। তাহলে এলাহাবাদ আর ওয়াশিংটনের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 159 ডিগ্রি 30 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, 159 ডিগ্রির জন্য হবে 636 মিনিট, মানে 10 ঘন্টা 36 মিনিট। আবার 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড, তাহলে 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 4 × 30 = 120 সেকেন্ড, মানে 2 মিনিট। তাহলে ওয়াশিংটন আর এলাহাবাদের মধ্যে মোট সময়ের পার্থক্য 10 ঘন্টা 36, আর 2 যোগ করলে 2 মিনিট যোগ করলে হবে 10 ঘন্টা 38 মিনিট। এলাহাবাদ ওয়াশিংটনের পূর্ব দিকে অবস্থিত, তাই এলাহাবাদের সময় ওয়াশিংটনের থেকে এগিয়ে থাকবে সময়ের থেকে। তাহলে ওয়াশিংটনে যখন রাত 8:30, তখন এলাহাবাদের সময় হবে রাত 8:30, তার সাথে আরও 10 ঘন্টা যোগ হবে, তার মানে সকাল 7:08, অর্থাৎ পরের দিন, মানে 1999 পয়লা জানুয়ারি। এবার টেলিগ্রামটি পৌঁছতে 15 মিনিট সময় লাগলে টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছাবে সকাল 7:08 + 15 মিনিট, মানে সকাল 7:23 মিনিটে, মানে 1999 পয়লা জানুয়ারি সকাল 7:23 মিনিটে টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছাবে। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।